নমস্কার, সান্ধ্যান টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মনিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংগঠনকে মজবুত করতে প্রদেশ ভারতীয় জনতা পার্টির একটি রাজ্যভিত্তিক কোর কমিটি গঠন করা হয়। কোর কমিটিতে রয়েছে 16 জন নেতৃত্ব। শুক্রবার এই কোর কমিটিতে সিলমোহর দিয়েছে দলের এই কমান্ড। এই কোর কমিটিতে রয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায়, প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি মনোজ কান্তি দেব রায় সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি 3 জনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে কোর কমিটিতে। তারা হলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা এবং ত্রিপুরা রাজ্য প্রভারী মহেশ শর্মা। প্রদেশ বিজেপি দলীয় কার্যালয় সূত্রে খবর, এই কমিটির সাথে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংগঠনকে মজবুত করতে এই কমিটি করা হয়েছে। জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান নিয়ে হটকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের তথ্য দপ্তরের। এই অভাবনীয় সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান নিয়ে রাজ্য সরকারের তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান, আগরতলা প্রেস ক্লাব এবছর 40 বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে। প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে প্রথা রয়েছে জাতীয় প্রেস ডে উপলক্ষে সম্মাননার নামের প্রস্তাব করে আগরতলা প্রেস ক্লাব। প্রতি বছর 16 নভেম্বর তথ্য দপ্তর ও আগরতলা প্রেস ক্লাব যৌথভাবে এই অনুষ্ঠান পালন করে, কিন্তু এই প্রথম জাতীয় প্রেস দিবসের সম্মাননার কমিটিতে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির কোনো সদস্য রাখা হয়নি। এটাও লক্ষ্য করা গেছে, রাজ্য সরকারের কতিপয় শীর্ষ আমলা এবং কয়েকজন স্বার্থান্বেষী লোক মিলে ষড়যন্ত্র করছে। বেশিরভাগ সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নাম ভারিয়ে এসব করছে স্বার্থান্বেষী মহলটি বলে জানান তিনি। আগরতলা প্রেস ক্লাব এটাও বিশ্বাস করে মুখ্যমন্ত্রীর সাংবাদিক ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তরিক। আগরতলা প্রেস ক্লাবের পরিকাঠামো উন্নয়ন সহ সার্বিক বিষয়ে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই পরিস্থিতিতে তথ্য দপ্তরের অভাবনীয় সিদ্ধান্তের বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবহিত করা হবে এবং এখন নতুন করে একটা কমিটি করা হয়েছে, যেখানে প্রেস ক্লাব পরিচালন কমিটির কোনো মেম্বারকে রাখা হয়নি। প্রেস ক্লাবকে ভ্রান্ত রেখে তারা এই কমিটি গঠন করেছে, যেটা কনভেনশন বিরোধী। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেই কমিটি যাতে বাতিল করা হয় এবং পূর্বে কনভেনশন অনুযায়ী যেভাবে সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হতো, হ্যাঁ, সেই প্রথা ফিরিয়ে আনা হয়। আগরতলা প্রেস ক্লাব এটাও দাবি করেছে, চিরাচরিত প্রথাকে উপেক্ষা করে করা এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে বলে জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি। সান্ধ্যান টিভি। গ্রামীণ ব্যাংক বেসরকারীকরণ না করা, ব্যাংকের কর্মচারীদের পদোন্নতির নিয়ম সংশোধন করা, স্পেশাল ড্রাইভের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের প্রায় 30,000 শূন্যপদ পূরণ করা সহ 8 দফা দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রাজধানীর রাধানগরস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এদিন সকাল থেকে ব্যাংক কর্মীদের ধর্মঘট লক্ষ্য করা যায়। সংগঠনের নেতৃত্ব জানান, ব্যাংক কর্মীদের স্বার্থে 8 দফা দাবি আদায়ের সমর্থনে ডাক দিয়েছে অল ইন্ডিয়া রিজিওনাল গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। গ্রামীণ ব্যাংকের প্রায় 30,000 শূন্যপদ রয়েছে, স্পেশাল ড্রাইভ নিয়ে এই শূন্যপদগুলি পূরণ করার জন্য দাবি করা হচ্ছে। ব্যাংকের কর্মচারীদের পদোন্নতিতে বড় ঘাটতি রয়েছে, সঠিক সময়ের মধ্যে পদোন্নতি হচ্ছে না। পাশাপাশি যারা ডিআরডব্লিউ পদে কর্মরত রয়েছেন তাদের অবিলম্বে নিয়মিতকরণ করার দাবি করা হচ্ছে, বিশেষ করে তাদের গ্রুপ ডি পদে কিভাবে নিয়োগ করা যায় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি করা হচ্ছে। এছাড়াও তারা দাবি করেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বেসরকারীকরণ যাতে না করা হয়, কারণ কম সুদে গ্রামীণ এলাকার কৃষকদের ঋণ দেওয়া হচ্ছে, তাই সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে দাবি করেন সংগঠনের নেতৃত্ব। আগামী 27 এবং 28 মার্চ ধর্মঘট হবে। সারা দেশের গ্রামীণ ব্যাংক আজ এই ধর্মঘটে সামিল হয়েছে। শুক্রবার গ্রামীণ ব্যাংক ধর্মঘট হওয়ায় গ্রাহকদের চরম পোহাতে হচ্ছে। প্রায়োরিটি ওয়াইজ আমি দুশ্চিন্তা বলছি, ভালো ডিমান্ড হচ্ছে সবগুলো গ্রামীণ ব্যাংকে,
অনেক বছর ধরে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না। অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সি আছে, একটা স্পেশাল জ্যাব নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে। এটা ফার্স্ট ডিমান্ড। আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রামীণ ব্যাঙ্কে, ম্যাক্সিমাম 75% আছে ইয়ং জেনারেশন, যারা কোয়ালিফিকেশান হাইলি কোয়ালিফাইড, IBPS পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে। এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাঙ্কগুলিতে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে ওদের এখানের যে নিয়ম কানুনগুলি, সার্ভিস রুল বলুন, এই প্রমোশন রুল বলুন, লিভ রুল বলুন, আমাদের গ্রামীণ ব্যাঙ্কের সাথে মানে প্রচুর গ্যাপ। আমাদের এখানে প্রমোশন পেতে এক এক ক্যাডার থেকে আমাদের 6-7 বছর লেগে যাচ্ছে। ডম্বুর জলাশয়কে বাঁচাতে রাজপথে নামলো বাবেরা। তাদের অভিযোগ, রাজ্য সরকার এবং ADC প্রশাসন যৌথভাবে ডম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে আদা জল খেয়ে মাঠে নেমেছে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে শুক্রবার আগরতলা মেলার মাঠ থেকে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি, ত্রিপুরা জাতি উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির নেতা সুধন দাস। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার গোটা দেশের সম্পদ বিক্রি করছে আর এই কেন্দ্রের সরকারকে অনুসরণ করছে ত্রিপুরা সরকার। এবার ADC প্রশাসনের সাথে মিশে রাজ্য সরকার ডুম্বুর জলাশয় বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে। আশেপাশে 7,000-8,000 পরিবার রয়েছে যারা ডুম্বুর জলাশয়ের উপর নির্ভরশীল। সরকারের এই ধরনের সিদ্ধান্তের কারণে 30,000 মানুষের ক্ষতি হবে। 1970 থেকে 1971 সালে গড়ে ওঠা ডম্বুর জলাশয়ের সবচেয়ে বড় জলাশয়, জলবিদ্যুৎ উৎপাদন হয়। এটি বেসরকারীকরণ করলে মানুষকে ব্যাপক সমস্যায় পড়তে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত এই দিনের মিছিলটিকে শহরের বিভিন্ন দল পরিক্রমা করে। হুঁশিয়ার সুরে বলেন, যদি অবিলম্বে সরকার তার সিদ্ধান্ত থেকে পিছু না আসে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, একইভাবে আমাদের রাজ্যে BJP সরকার যেমন তেমনি তীব্রমত সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে। ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী 7,000-8,000 পরিবার সব মিলে 25,000-30,000 লোক হবেন তাকে নির্বাহ করে বসবাস করছেন, তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি। কোনো অবস্থাতেই এই আশপাশের ডম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না। দেশে কৃষক আন্দোলন তেজি হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে দিল্লি পাঞ্জাব সীমান্তে কৃষকদের আন্দোলন রণরূপ ধারণ করেছে। এরই মধ্যে হরিয়ানা BJP সরকারের পুলিশের গুলিতে নিহত হয় কিষাণ আন্দোলনকারী শুভ করণ সিং। এই হত্যাকাণ্ড ও কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে 23 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার কালো দিবস পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যুক্ত মঞ্চ এবং স্বাধীন আঞ্চলিক ফেডারেশন যৌথ মঞ্চ। তাদের আহ্বানে এদিন ত্রিপুরা রাজ্য কালো দিবস পালন করা হয়। সংযুক্ত কিষাণ মোর্চা ও পক্ষ থেকে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় শহীদ শুভকরণ সিংহের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির নেতৃত্ব পবিত্র কর, CITO-র সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রতন দাস সহ অন্যান্যরা ছিলেন। পবিত্র কর বলেন, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ ও দাবি মেনে না নেওয়ার প্রতিবাদে আগামী 14 মার্চ দিল্লির রামলীলা ময়দানে কিষাণ মহাপঞ্চায়েত হবে। তিনি বলেন, সরকার চাইছে আলোচনার টেবিলে বসতে, কিন্তু 2020 সাল থেকে দফায় দফায় আলোচনার টেবিলে বসলেও কোনো লাভ হয়নি। তাই এখন আগে সরকারকে দাবি মানতে হবে, তারপর আলোচনায় বসবে বলে জানিয়ে দেন। সরকার ইতিমধ্যে দাবি পূরণ না করলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে দেশের কৃষকরা। আজকের শহীদান দিবস থেকে এটি সবচেয়ে বড় শপথ বলে জানান তিনি। উল্লেখ্য, 4 দফা দাবিতে হরিয়ানা ও দিল্লির কৃষকরা আন্দোলনমুখী হয়েছে। তাদের সমর্থন করছে দেশের বিভিন্ন রাজ্যের কৃষক সংগঠন ও শ্রমিক সংগঠনগুলি। দাবিগুলি মূলত কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল সরকারকে ক্রয় করতে হবে, দানবীয় বিদ্যুৎ বিল অবিলম্বে বাতিল করতে হবে এবং 2020 সাল থেকে আন্দোলন করতে গিয়ে যেসব কৃষকরা আহত হয়েছে এবং মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে। এই আন্দোলন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের সম্পর্কে, সবাই জানিয়েছে
বারো তারিখ থেকে তারা আগেই ঘোষণা দিয়ে আমরা দিল্লি অভিযান করব। আমরা জিজ্ঞেস করতে চাই, দিল্লিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দিল্লি, অন্নদাতা কৃষকরা কি দিল্লি আসতে পারবেন না? আইন মেনে, নিয়ম মেনে, অগ্রিম ঘোষণা দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে যেটাকে বর্ণনা করেছেন সাংবাদিকরা, সেটা হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ হচ্ছে। শুভম নাট্য চক্রের 25 বছর পূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে খোয়াই বনকোরস্থিত ভগৎ সিং জিমনাসিয়াম হলে শুভম নাট্য চক্রের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাপতি সুব্রত মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভম নাট্য চক্রের সভাপতি পীযূষ কান্তি চৌধুরী সহ সংস্থার অন্যান্য সদস্যরা। শিবিরে প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 21তম বিশ্বরূপ পুজো, সঙ্গে 7 দিন ব্যাপী চলবে মেলা। শুক্রবার কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান শিবভূষণ সরকার। তিনি বলেন, এবারের বাজেট 5 লক্ষ টাকা। প্রতিদিন সকালে চলবে পূজা ও রাতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিধায়ক মনোজ কান্তি দেব। গত 20 বছর যাবৎ দক্ষিণ মানিকগন্ডার ঘাটি এলাকায় শ্রী শ্রী বিশ্বরূপ পূজা এবং সংহতি মেলা করে আসছি। আগামীকাল অর্থাৎ 24 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত আমাদের 7 দিনব্যাপী পূজাটা চলবে। দীর্ঘ 7 দিনব্যাপী আমাদের এই পূজা অনুষ্ঠিত হবে। সকালবেলা পূজা অর্চনার মাধ্যমে পূজা শুরু হবে এবং বিশেষ করে যে সন্ধ্যার সময় আমরা মেন অনুষ্ঠানটা হচ্ছে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা 7 দিন কাটিয়ে দিই। এই পূজাকে কেন্দ্র করে আমরা 31 জনের একটা কমিটি গঠন করেছি। সেই কমিটির মধ্যে রয়েছেন আমাদের সেক্রেটারি মহোদয়, রয়েছেন জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট এবং আমার সোল কমিটি কনভেনার, আমি নিজে কালচারাল কমিটির কনভেনার। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।